বাংলাদেশের উত্তরবঙ্গের প্রবেশদ্বার এক ঐতিহ্যবাহী জনপদ বগুড়া। প্রাচীন পুনর্বর্ধনই আজকের বগুড়া। সেন, গুপ্ত, পাল প্রভৃতি রাজাদের প্রশাসনিক কেন্দ্র ছিল এই প্রাচীন জনপদ বগুড়া। সুলতান গিয়াসুদ্দিন বলবনের পুত্র সুলতান নাসিরুদ্দিন বগড়া খান 1279 সাল থেকে 1282 সাল পর্যন্ত এই অঞ্চলের শাসক ছিলেন। সেই নাসিরুদ্দিন বগড়া খানের নামানুসারে এ অঞ্চলের নামকরণ হয়েছে বগড়া বা বগুড়া। ১৯৮৩ সালে পূর্ণাঙ্গ উপজেলার মর্যাদা লাভ করে বগুড়া সদর। উত্তরবঙ্গের ১৬ জেলার প্রাণকেন্দ্র বগুড়া সদর উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে বিশ্বরোড নামের প্রশস্ত সড়ক। দেশের একমাত্র ফাউন্ড্রি শিল্পখ্যাত বগুড়া সদর। এছাড়াও বর্জ্য তুলা, জুট কাপড়, সাবান, বেডশিট, বসারের কাপড়, জুট মিলস, পেপার মিলস, ফিড মিলস, সিমেন্ট কারখানা, পোলট্রি শিল্পসহ এগ্রোকেন্দ্রিক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে সম্প্রতি। এসব শিল্প প্রতিষ্ঠান থেকে মানসম্মত পণ্য উৎপাদন হয়, যা অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে ভারত, নেপাল, মালয়েশিয়া, কানাডা সহ বিভিন্ন দেশের রপ্তানি বাজারে প্রবেশ করেছে। ভৌগোলিক সীমারেখায় বগুড়া সদরের উত্তরে শিবগঞ্জ, দক্ষিণে শাহজাহানপুর, পূর্বে গাবতলী এবং পশ্চিমে কাহালু উপজেলার অবস্থান। বদলে যাওয়া বাংলাদেশের চলতি পথে এবার আমাদের নগর দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার রাজশাহী বিভাগের বগুড়া সদর উপজেলায়। আমরা বগুড়া জেলায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে আমাদের 5,005টি ঘর এবং পরিবারকে আমরা গৃহহীন এবং ভূমিহীনের উপকারভোগীতে নিয়ে আমরা ঘর করে দিয়েছি এবং আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাদেরকে বাসস্থান ব্যবস্থা করে দিয়েছি। আমরা ইতিমধ্যেই উপকারভোগীদেরকে সেখানে সকল ধরনের ফেসিলিটি সহ আমরা উপকারভোগীদেরকে আশ্রয়ণ প্রকল্পে উঠিয়ে দিয়েছি এবং তাদের নামে দলিল হয়েছে, নামজারি হয়েছে। আমরা তাদেরকে সেখানে নিশ্চিত করেছি যে সেখানে প্রকৃত উপকারভোগীরা যাতে সেখানে উঠতে পারে সেই জিনিসটা আমরা যাচাই বাছাই করেও নিশ্চিত করেছি। কিছু ইরোড ছিল, সেই ইরোডগুলো আমরা অ্যাড্রেস করেছি, সেই ইরোডগুলোকেও আমরা কারেকশান করেছি। আরেকটা বিষয় যে যেই লোকগুলোকে আমরা উপকারভোগীগুলোকে আমরা আইডেন্টিফাই করেছি তাদেরকে নির্ভরশীল হওয়ার জন্য, সেলফ সাফিসিয়েন্ট হওয়ার জন্য আমরা ইতিমধ্যেই প্রত্যেকটা জায়গায় আমাদের লোকাল যে অ্যাডমিনিস্ট্রেশন আছে, যেই লোকাল দপ্তরগুলো আছে, যেগুলো সোশ্যাল সেফটি নেট নিয়ে কাজ করে, যারা বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে কাজ করে, যেমন যুব উন্নয়ন অধিদপ্তর আছে, মহিলা বিষয়ক কর্মকর্তার অধিদপ্তর আছে, সমবায় আছে, শিক্ষা ডিপার্টমেন্ট আছে, আমরা সকল ডিপার্টমেন্টকে যৌথভাবে আমরা কিন্তু তাদেরকে নিয়ে একটা প্ল্যান করেছি যে প্রত্যেকটা আশ্রয়ণ প্রকল্পে উপকারভোগীদের মধ্যে সমিতি হতে হবে এবং আমরা যেই জায়গাগুলোতে আমাদের খাস পুকুর আছে সেই খাস পুকুরটাও আমরা সমিতির আওতায় তাদেরকে বিনামূল্যে আমরা দিয়ে দিচ্ছি, তারা যাতে ওইটার মানে যে আয় লব্ধটা অর্থ আছে সেটা দিয়ে তারা নিজেরা স্বাবলম্বী হতে পারে। পাশাপাশি তাদের যে ছেলেমেয়েগুলো আছে তারা যাতে একেবারে শতভাগ এনরোলমেন্ট হয়, আমরা ক্যাচমেন্ট এরিয়া ওয়াইজ আমরা কিন্তু প্ল্যানিং করেছি এবং উপজেলা পর্যায়ে আমরা যখন পরিদর্শনে যাই তখন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে এবং মাধ্যমিক শিক্ষা অফিসারকে আমরা নির্দেশনা দিয়েছি যে প্রত্যেকটা ছেলে মেয়েদেরকে যাতে শতভাগ এনরোলমেন্টের আওতায় আনা হয় এবং যদি কেউ ড্রপ আউট হয় তাহলে কী কারণে ড্রপ আউট হয়েছে সেটাও যাতে আমরা সহসায় আইডেন্টিফাই করতে পারি। ইন অ্যাডিশন আমরা যেটা ঘোষণা দিয়েছি জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের আশ্রয়ণ প্রকল্পগুলোতে যদি কোনো ছেলে মেয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক হয় এবং তার মেধা আছে, সে ভালো রেজাল্ট করছে, তাহলে তাকে আমরা তার শিক্ষা উপকরণ হিসাবে আমাদের মানে যত ধরনের সাপোর্ট আছে সেই ধরনের সাপোর্ট আমরা দিব। ইতিমধ্যেই আমরা বেশ কয়েকজনকে আমরা মেডিকেলে ভর্তি করে দিয়েছি এবং যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে আগ্রহী এরকম আমাদের কাছে মেসেজ আসার সাথে সাথে আমরা আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের জেলা প্রশাসকের অনুকূলে যে ঐচ্ছিক তহবিল আছে সেই ঐচ্ছিক তহবিল থেকে তাদের এক বছরের ভরণ পোষণ আমরা নিজেরাই দায়িত্ব নিয়ে তাদেরকে প্রমোট করছি। কারণ আমরা চাই যে যারা যেই উপকারভোগগুলো এখন আছে তাদেরকে তারা যাতে নিজেরা স্বাবলম্বী হতে পারে এবং এই প্রকল্প আমি মনে করি সবচাইতে বড় ভূমিকা রাখবে আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার ক্ষেত্রে। কারণ হলো যারা একটা সময় খুব আনটাচে ছিল, পিছিয়ে পড়েছিল, তাদেরকে আমরা
কাছে নিয়ে আসতে পেরেছি এবং তাদেরকে আমরা স্বাবলম্বী করতে পারছি, এবং তাদেরকে পরিকল্পিত উপায়ে আমরা যখন স্বাবলম্বী করতে পারবো তাহলে আমাদের পিছিয়ে আর কেউ থাকবে না, সবাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে এবং আমাদের উন্নত সমৃদ্ধ বাংলাদেশের একজন সারথী হিসাবে তারাও কিন্তু অগ্রযাত্রায় ভূমিকা অবতীর্ণ হতে পারবে। আমাদের টিম তাঁবু গেড়েছে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নে। আসুন ঘুরে দেখে আসি দাঁড়িয়াল গ্রামখানি। ভাসমান মানুষের স্থায়ী পুনর্বাসনে নির্মিত আশ্রয়ের বাসিন্দাদের সঙ্গে আলাপ করে জেনে আসি তাদের জীবনের সুখ দুঃখের গল্প। মাত্র 7 বছর বয়সে বাবা হারিয়ে দুবেলা খাবার জোটাতে মানুষের বাড়িতে কাজ শুরু করেছিলেন ওয়াজেদ আলী। সেই ছোট্ট বয়সে পড়ালেখা কিংবা ভরণ পোষণের দায়িত্ব কেউ নেয়নি, যেমনি গোটা জীবনে কেউ সহযোগিতার হাত বাড়ায়নি ঘুরে দাঁড়াতে কিংবা চলার পথে স্বাবলম্বী হতে। কৃষিকাজে যুক্ত হবার পরেই সংসার শুরু করেন। পারিবারিক নানান জটিলতায় 2 সন্তানের বাবা হয়ে সেই সংসার থেকে বিচ্ছিন্ন হন ওয়াজেদ। দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার শুরু করেছেন আশ্রয়নে। ছোটকাল থেকে আমরা অনেক কষ্ট করছি, বাপ দাদার যেমন জমি জমা ছিল না, থাকার সমস্যা ছিল। আমরা ভাইয়ের বোন মিলে 5 জন ছিলাম। বোনক দুটে বিয়ে দেওয়ার পর বোন বড় ধরনের মৃত্যু হয়ে গেছে, বড় ভাই মারা গেছে, ছোটো ভাই যতটুকু বাপের জায়গা ছিল অল্প একটু সেতুটুকু রয়েছে। তো প্রথম বিয়ে করার পর 1 মেয়ে 1 সন্তান, তারা ওই যে 3 দেখির ঘর করে আসলাম, সে জায়গা ছিলাম। সেখান থেকে শুনলাম যে এখানে সরকার ঘর দিচ্ছে, তো চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে সেখান থেকে ঘরের ব্যবস্থা একটা চেয়ারম্যান করে দেয়। সে ঘরটা আমরা পাইয়ে অনেক আর কি ভালো সুযোগ সুবিধা আমাদের হয়েছে। মাথা গোজার সাইডটুকু আল্লাহ রহমত শেখ হাসিনা মিলিয়ে দিয়েছে আমাদের, যাক তার প্রতি অনেক আন্তরিক শুভেচ্ছা। কিছুটা স্বাবলম্বী হয়েছেন, কিছুটা সন্তানদের ভবিষ্যতের প্রয়োজনে হয়েছেন মিতব্যয়ী। ভূমিহীন ওয়াজেদ এখন জমি ও ঘরের মালিক, তবুও সঞ্চয় মনোযোগী, কারণ মাথা গোজা ঠাই যখন উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তখন জীবন সাজানোর এই সুযোগ কাজে লাগাতে চান। পাঁচ ভাই বোনের মধ্যে বড় আনিসার রহমান বাবার সঙ্গে ছোটবেলা থেকেই কৃষিকাজে সহায়ক ছিলেন, মাঠে ঘাটে সহযোগী হিসেবে সময় দিয়ে আর লেখাপড়ায় মন বসেনি। সেই ভালো লাগা থেকেই হয়ে গেলেন পুরোদস্তুর কৃষক। বিয়ের পর বাসস্থানের সংকটের কারণে শ্বশুর বাড়িতে বসবাস শুরু করেন। সেই পরজীবীর মতো উদ্বাস্তু হয়ে থাকার যন্ত্রণায় কাটে আশ্রয়নের ঘরে আপন ঠিকানা সাজানোর আগ পর্যন্ত। আগে বাপের জায়গাতে আসলাম, খুব কষ্ট গেছে, ভাই বোন 6 জন, বিয়ে সাথে দিয়ে আমি একাই আচ্ছেটি। আমার 5 ছেলেমেয়ে, তাকে বিয়ে সাথে দিয়েছে, সরকার হাসিনার ঘর দিয়েছে, তাতে আসি, ভালো আছে, খুব ভালো আছি, তাতে দোয়া দায় করি। বগুড়ায় প্রকৃতির অপরূপ সৌন্দর্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সাজানো গ্রামগুলি। খাদ্যশস্য ও শাকসবজি উৎপাদনের ভাণ্ডার হিসেবে খ্যাত এই জনপদের গোকুলের বেধ নামক স্থানে ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর ইতিহাসের সাক্ষী হয়ে আছে। আরও আছে চাঁদমুহা হরিপুর সাহার বিল এলাকায় চাঁদ সওদাগরের বসত বাড়ি, নামুজার চিঙ্গাসপুরে পদ্মাদেবীর বাড়ি, লাহিড়িপাড়ার রায়মাঝিরায় কালুগাজীর কোট। এত সব ঘটনাবহুল ইতিহাস সমৃদ্ধ অঞ্চলের মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে তা যেন ভীষণ অবিচার। তাই তো বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মানবিক উদ্যোগে ভাসমান বঞ্চিত মানুষের স্থায়ী পুনর্বাসনের বন্দোবস্ত হয়েছে দেশজুড়ে। দরিদ্র রিক্সা চালকের মেয়ে রাজেনা বেগমও 2 শতক জমি ও পাকা বাড়ির মালিক, মেয়েকে বিয়ে দিয়ে স্বামী নিয়ে সুখের সংসার তার। উঠোন জুড়ে কৃষি আর সাজানো ঘরের দেয়ালে দেয়ালে রাজেনার অপ্রাপ্তি আর বঞ্চনার সুরগুলোই যেন সুখের বুমেরাং হয়ে ফিরে এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাতৃস্নেহে শীতল হয়েছেন রাজেনার মতো অসংখ্য অসহায় নারী ও তাঁদের পরিবার। ছোটকালে লেখাপড়া করতে পারি নাই, টাকার অভাবে সেই রকম কষ্টই করছি আমরা।
তারপরে মনে করেন যে বিয়ে হয়েছে, বিয়ে হয়ে স্বামীর বাড়ির যেও মনে করেন সংসার করবে, যে ঘর বাড়ি পেলাম না, আমার স্বামীরও ভিড়া বাড়ি নাই, তে রিক্সা চলে খায়, এখন কী করি কোন ওই জায়গায় আসে। আবার পরে আবার ঘর একটা পাইলাম, আমার স্বামীকে এখন খুব আমি সুখে আছি, আমার কাজ করে আনতেছে খাচ্ছি। তারপরে বাপ মার বাড়ির যেয়ে মনে করেন যে মেলা কষ্ট করা হয়েছে, ওই জায়গা জমি নাই, 100 কেনা জায়গা, ঘর দুটো ঘর, আমরা দুই ভাই বোন, ভাই জায়গা দিবি না আমাকে দিবি, বাপের অংশ কোনো পাইনি আমরা, সে গেছি না আপা দিছে, আপার বউ খুব আমার ভালোবাসা, সালাম দেওয়া হলো আপাকে, সে গেছে না, আপা যদি ঘর না দিল নি তাহলে আমরা খুব কষ্ট করলাম নি, বাড়ি জায়গা নেই, এ ভাড়া দিতে পারি না, কষ্ট, বাড়ির এসে কথা কয় গেল পারে, খামোই না টেকাই দিব না কি করবো কন, ওই জন্য করে আমরা ঘরটা পাই খুব খুশি আমরা। রাজেনার স্বামীও রিক্সা চালক, কতই বা রোজগার, কতটুকুই বা আছে সঞ্চয়ের সুযোগ, এই নিম্ন আয়ের মানুষের স্থায়ী বাসস্থানের আয়োজন করতে যা প্রয়োজন তা জোটানো প্রায় অসম্ভব। এমন বাস্তবতায় বাংলাদেশ সরকার খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের জন্য স্থায়ী আবাসনের বন্দোবস্ত করেছে। দৃষ্টি প্রতিবন্ধী ইনি খাতুনের শৈশব ছিল ভীষণ দুরন্ত, ডানপিটে স্বভাবের কারণে পড়ালেখায় মন বসেনি, কৃষকের ঘরের ঘরণি হয়ে সংসার শুরু করেন। সেই সংসারে স্বামীর প্রথম সংসারের দুই সন্তানও পেয়েছেন। ভাগ্যহত ইনি খাতুন সেই পূর্ণাঙ্গ সংসারেই নিজের অস্তিত্বহীনতায় ভুগতেন মাঝে মধ্যেই। সন্তানদের যখন আলাদা সংসার হল, ইনি খাতুনও তখন আশ্রয়নে আলাদা করে আপন ঠিকানা পেয়ে গেলেন। ছোটবেলায় মাও মারা গেছে, ও বিয়ে থাকতে বাবাও মারা গেছে, বিয়ে হয়েছে, ছেলে মেয়ে আছে আমার স্বামীর দুইটা, একটা মেয়ে একটা ছেলে, ছোটো থেকে আমার কষ্ট, ওই 100 বাড়ির জায়গা, থাকার কোনো সমস্যা, একটা দেওয়ালের ঘর, ঘর পাইছি, হাসিনে ঘর দিছে, খুবই সুবিধা হয়েছে ঘর পাওয়াতে, ভালো হয়েছে, এই জন্যই ভালোই আছি, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ভালো থাক, ভালো থাক। আশ্রয়ণ সেই সব অসহায় বঞ্চিত মানুষের বাতিঘর, যারা জন্ম থেকেই বসতভিটাহীন কিংবা ভাসমান জীবনযাপনে অভ্যস্ত ছিল। মানুষের দুর্দশায় পাশে থেকে ঘুরে দাঁড়ানোর মন্ত্রে স্বাবলম্বী করে গড়ে তোলা এই জনগোষ্ঠী হয়ে উঠছে আর্থসামাজিক উন্নয়নের পথরেখায় অগ্রগামী নাগরিক। মাত্র 7 বছর বয়সে বাবা মা দুজনকেই হারিয়েছেন আব্দুর রহমান। ছোট ভাই বোনদের দায়িত্ব তখন তার কাঁধে। কি বিচিত্র এক দুর্ঘটনার মুখোমুখি হয়ে বাস্তবতার জোয়াল কাঁধে নিয়েছেন সেই শৈশবে। বিড়ির কারখানায় শ্রমিকের কাজে যা 2 পয়সা রোজগার হতো তাতে পেট চলত না। জীবনের আরেক অধ্যায়ে স্ত্রীকে হারিয়ে দ্বিতীয় সংসার শুরু করেন ভাসমান অবস্থায়। আশ্রয়ণ আব্দুর রহমানকে নতুন করে মাচার পথ দেখিয়েছে। আমাদের ছোট থেকে আমাদের খুব কষ্ট, আমাদের জমি জমা নাই, আমি বিয়ে করে শ্বশুরবাড়িতে ছিলাম, শ্বশুরবাড়িতে থাকতে থাকতে আমার 3টে মেয়ে হয়, 3টে মেয়ে হওয়ার পরে আমার ওয়াইফ মারা যায়, মারা যাওয়ার পরে তখন ওখানে আর মানে আমার জোর টোর খাটে না, শেখ হাসিনে আমাকে একটা ঘর দিছে, ঘর দেওয়ার পরে আমি খুব ভালো আছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে তার জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ। গ্রামীণ জীবনযাপনে পরিবর্তনগুলো দৃশ্যমান। বাংলাদেশ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডে শহুরে সুবিধা হাতের মুঠোয় পেয়েছে তৃণমূলের সাধারণ মানুষ। আশ্রয়ণ প্রকল্প ঘিরে গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড। অসহায় এই দম্পতি সাংসারিক নিত্য প্রয়োজনগুলোর আয়োজনে প্রায়শই হিমশিম খেত, কখনো দুবেলা খাবার জোটাতেই প্রতিদিনের টানা পরিশ্রমের মধ্যে কেটে যেত সময়। রাজমিস্ত্রি জাহাঙ্গীর হোসেন দুই হাতে বহু পরিবারের বাসস্থান গড়ে দিয়েছেন, নিজের পরিবারের জন্যই শুধু সেই হাতই ছিল অসার। আর্থিক দৈন্যতা কাটিয়ে আশ্রয়ণ সেই দুঃসময়কে সুখকর করেছে অসহায় এই পরিবারের জন্য। আমরা 4 ভাই বোন, তার মধ্যে আমি বড়, আমার বাবা কৃষি কাজ করত, আমার বাপ মৃত্যু,
আমার যখন বিয়ে হয় আমি শ্বশুর বেড়েছি, তখন আমার দুটো ছেলে মেয়ে, ওখানে কষ্ট, ঘর নেই, দোর নেই, এক খুব ঘর, সে ঘরে থাকতাম। সেজন্য মনে করেন সরকারি ঘর পেতাম, সরকারি ঘরে থাকলাম, আর সে সব কিছু ফ্রি পাচ্ছি, কারেন্ট ফ্রি পাচ্ছি, কল ফ্রি পাচ্ছি, বাথরুম ফ্রি পাচ্ছি, ঘর দূরে ফ্রি পাচ্ছি, অর্থাৎ লিখিত কাগজও পাচ্ছি। রাজমিস্ত্রির অনেক কাজ করতাম, সে থেকে বিয়ে শাদি করার পরে আমি সামনি কাজে জড়িত হই। সামনি কাজ করতে করতে মনে করেন আজ প্রায় 17-18 বছর আমি সামনি কাজ করি। দাঁড়ির অবস্থা আমাদের আগে থেকে খুবই সমস্যাজনক, জায়গা দল কম, ভাই তিনটে, বাবার আধা শতক জমি পাইছিলাম, সেই জায়গায় ঘর করে আসলাম, থাকার পরে ছেলে মেয়ে হলো, তার ককলে তো ওই জায়গায় তো আর থাকা যায় না, সখন মনে করেন তারপরে এটি কাজ কাম হওয়ার পরে ঘর দর ক্লিয়ার হয়ে গেল, যাওয়ার পরে মনে করেন আমরা এই জায়গায় এসে আছি আর কি। এই জায়গায় আমরা পারলাম এনে এই যেগুলো বিল্ডিং ঘর করতে, সরকার দিয়েছে তার জন্য আমরা খুশি, আর এই যে আমরা ছেলে মেয়ে যে মনে করেন আমরা সুখে সংসার করতে দিচ্ছি, এর জন্যে তাকে আমরা ধন্যবাদ জানাই। বগুড়ার কৃষি শিল্পে জড়িত তৃণমূলের কৃষকের একটি বড় অংশ ভূমিহীন, সেই জনগোষ্ঠীর স্থায়ী পুনর্বাসনের বন্দোবস্ত করেছে বাংলাদেশ সরকার। পথে প্রান্তরে শস্য দানার মতো ছড়িয়ে পড়ে থাকা ভাসমান মানুষের কাফেলা ফিরে পেয়েছে নাগরিক পরিচয় ও আপন ঠিকানা। আগামী পর্বে আপনারা দেখবেন বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার বদলে যাওয়া মানুষ ও জনপদের জীবনযাপন চিত্র। এখন মনে খাল জায়গা আমার নাই, নাঠির জোর নাই কিছু, মানুষে ওই জায়গা দখল করে ওই খাল জায়গাগুলো আরও মানে দখল করলো, করে আমাকে ওই থেকে তাড়িয়ে দিল। তখন তাড়িয়ে দিলে মানুষের বাড়ির থাকি, ওই যে যখন কাম করে পাই তখন বাড়ির ভালোই থাকি, যখন না কাম করে পাই তখন আর খেতা খাবার বাড়ি পাক মারে হারি ফেললে। মসজিদে একটু ইমামতি করতেছি এবং তার মাধ্যম থেকে ছাত্রছাত্রী কিছু পড়াইয়া 2-4 পয়সা যাই উপার্জন করতেছি, এর মাধ্যম দিয়েই আমাদের দিনটা আমরা অতিবাহিত করতে পারছি। খাওয়া দাওয়াত করি, তাও শেখ হাসিনার নামি নেই, যে শেখ হাসিনা যদি ঘন্টা না দিলেন কুটি খাইলাম নি, কুটি গেলাম নি,